আমি সুমিতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলায় থাকি। আমার সুগার, কোলেস্টরেল, গ্যাস্ট্রিক আলসার আর বাঁ দিকে চোখে একটা ছানির মতন আস্তরণ পড়েছিল, তাতে আমি চোখে ঝাপসা দেখছিলাম। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট ছিলাম, দীর্ঘ আড়াই বছর ধরে কষ্ট পেয়েছি, শেষের দিকে একদম বিছানায় পড়ে গেছিলাম। মানে ওঠার মতন আমার ক্ষমতা ছিল না, বা আমি যে কোনো কাজ করব সেটুকুনিও আমি পারতাম না। এমন কি আমি হয়তো ডান হাত দিয়ে ভাত খাবো সেটাও পাচ্ছি না, বাঁ হাত দিয়ে খাবো সেটাও পাচ্ছি না, এরকম দিনও গেছে। কেউ খাইয়ে দিলে তবে খেতে পারবো, নিজের ড্রেস আপ কেউ করিয়ে দিলে তবে করতে পারবো। আমি অনেক সমস্যার মধ্য দিয়ে আমার দিন কেটেছে, আর আমার হাতের আঙুল আর পায়ের আঙুলগুলো আস্তে আস্তে একটু বেঁকে যাচ্ছিল। তো আমি অনেক পরে আমি মরিঙ্গো ফাইটোসাইনের সন্ধান পেয়েছি। মরিঙ্গো ফাইটোসাইন আমি 2019 সালে কন্টিনিউ করছিলাম, তো এক মাস কুড়ি দিনের মধ্যে দেখলাম আমার গ্যাস্ট্রিক আলসার, কোলেস্টরেল নর্মালের দিকে আসতে থাকলো, সুগারটাও আস্তে আস্তে কমতে থাকলো, আর বাঁ দিকের চোখের যে প্রবলেমটা ছিল ঝাপসা দেখতাম সেটা আমার তিন মাসের মধ্যে গায়েব হয়ে গেল। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে যন্ত্রণা, সারাদিনে অন্তত 14-15টা আমি ট্যাবলেট খেতাম, ক্যাপসুল ট্যাবলেট মিলিয়ে, সেটা আমি চার মাসের মধ্যেই আমি ফল পেলাম। আমি একদম 80% সুস্থ হয়ে গেলাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে আমি বেরিয়ে এলাম। আর আমার যে কোনো কাজ করার শক্তি সেটা আমি হারিয়ে ফেলেছিলাম, বা আমার শরীরের যে একটা ক্ষমতা, হাঁটা চলার যে ক্ষমতাটা, সেটা আমার হারিয়ে গেছিল একদম। মানে বাড়ির বাইরে বেরোবার মতন আমার সেরকম মানসিক ইচ্ছা ছিল না। তো মরিঙ্গো ফাইটোসাইন আমি কন্টিনিউ করার পর আমি নতুন করে আবার সেই কাজকর্ম সমস্ত কিছু আমার নিজের একদম নতুন করে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে শিখেছি। মরিঙ্গো ফাইটোসাইনকে আমি ধন্যবাদ দেব। জয় মরিঙ্গো।